করোনা ভাইরাসকে প্রতিহত করতে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করার পর দিন আনা দিন খাওয়া সংসারে কার্যত হাহাকার নেমে আসার জোগাড় হয়েছে। গরিব মানুষ টাকার অভাবে প্রয়োজনীয় রসদটুকু জোগাড় করে রাখতে পারেনি। এমন সংকটময় পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের বাঘার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তালিত রেলগেট সংলগ্ন একটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল। এলাকাবাসী সূত্রে খবর, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে কেউ বা কারা। পান্নালাল দেবীর এই পুকুরে দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন এলাকার বেশ কিছু ব্যক্তি। ইতিমধ্যেই প্রায় 9 কুইন্টাল মাছ ছাড়া হয়েছিল পুকুরে। বিষ দেওয়ার ফলে সব মাছ মারা গেছে। আমরা স্টেশনবাসী, এখানে ভরচাজি পুকুর, পান্নাবালে দাসীর দেবীর পুকুর, আমরা পুরো পাড়া থেকে 16 আনায় অ্যাগ্রিমেন্ট সূত্রে পেয়েছি। পাড়ার সমস্ত লোক আমরা নিজের খরচায় পুকুরে মাছ চাষ করছি, যেখানে চারিদিকে লকডাউনের ফলে আমাদের খাদ্য দ্রব্য এবং বিভিন্ন সামগ্রী মজুদ থাকতে বলা রাখতে বলা হচ্ছে, সেখানে আজকের দিনে এখানে সমস্ত পুকুরে মাছকে মেরে ফেলা হয়েছে বিষ দিয়ে। পুরো পাড়ায় এখানে সমস্ত লোক এক হয়ে আমরা মাছ চাষ করছি, কিন্তু কিছু একজন ব্যক্তি তার ব্যক্তিগত শত্রুতার কারণে আমাদের সকল মাছ মেরে ফেলে দিয়েছে। কোন জায়গায়? এটা তালি স্টেশন, ভরচাজি পুকুর। হ্যাঁ, কত মাছ চাষ ছিল আপনার? আমাদের প্রায় 8 কুইন্টাল 9 কুইন্টালের উপর মাছ ছিল। কী করবেন? আমরা আইনি পুলিশের প্রশাসনের সাহায্য নেব, এবার আইন এবং যাতে আইনি ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসনকে খবর দিচ্ছি। হ্যাঁ, আমরা সকালেই পুলিশকে ফোন করেছি এবং প্রশাসনও এসেছে। পান্নালাল দেবীর ছেলে জানান, গোটা বিশ্বে এই করোনা ভাইরাসের কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে সংক্রমণিত হয়ে মারা গেছেন বহু মানুষ। সেই পরিস্থিতির মধ্যে সর্বত্র খাদ্যের সংকট দেখা দিচ্ছে। তার মধ্যে এই ঘটনা সত্যি নিন্দাজনক। সমগ্র ঘটনার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে দেওয়ানবাড়ি থানায়। হ্যাঁ, আমাদেরই পুকুর, আমার মায়ের নাম পান্নাবালা দেব্বা। আমাদেরই পুকুর এবং এখানে পুকুর বহুদিন ধরেই আমরা চাষ করে আসছি ব্যক্তিগত আক্রোশের জন্যে। এরম করেছেন, পাশেই একজন আছেন, আর এখানে মাছ চাষ হয়, মাছ চাষ এবং মাছ জল এই বিভিন্ন এখানে অন্তত খুব কম করে 150 ঘর আছে এখানে জল ব্যবহার করে, জলটাও চলে গেল। এই আজকে এই এই 2 দিনে তারা জল পাবে কোথায়? এবং কেউ নামতে পারছে না। বাচ্চা শিশু যদি নেমে ওই জল খেত, যদি মারা যেত কী হতো? আমরা প্রশাসনকে বলেছি, থানায় খবর দিয়েছি, এসেছে, দেখি ওনারা কী ব্যবস্থা করতে পারে। আমার নাম পঙ্কজ ভট্টাচার্য। কতদিন ধরে চাষ করেছেন? আমরা প্রথম থেকেই চাষ করে আসছি বহুদিন ধরে, সেই মায়ের আমল থেকে। মা তো মারা গেছেন, পান্নাবালা দেব্বা। অন্যদিকে এলাকাবাসীর একাংশ জানান, এই পুকুরটি এলাকার সামাজিক কাজে ব্যবহার করা হতো। শত্রুতার জেরে পুকুরে বিষ দেওয়ার কারণে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক প্রশাসন, এই আবেদন করেন সকলেই। পাড়ার যে পুকুরটা আছে, এই পুকুরের মধ্যে মাছটা যে পুরো পাড়া মিলে ছাড়া হয়েছে, সে মাছটাকে তারা পুকুরে এখানে চাষবাস করতো বলে আজকে এরা পাচ্ছে না করতে বলেই আজকে মনে হচ্ছে আমার। যেটা এখন পুরো আমি বলতে পারছি না, কিন্তু এখন যে আশঙ্কাটা আছে যে পুরো পাড়ার লোক যে জিনিসটাকে করে খাবে, কাজে বেড়ায় বিয়ে থাবা আমুক তামাক জন সে লাগাবে, সে জিনিসটাকে নষ্ট করার কারো অধিকার নেই। সে মাল যেটা অধিক এটা নষ্ট করেছে, তার জন্যে কিন্তু কারা অপরাধী অপরাধ, এটা তার জন্যে এটাকে সাজা হওয়া খুব প্রয়োজন। আর যার দরকার পড়লে প্রশাসন একে তদন্ত করুক। করোনা ভাইরাসকে প্রতিহত করতে লকডাউন জারি করা হয়েছে। লকডাউনের জেরে খাদ্যের সংকট দেখা দিতে শুরু করেছে। সেই পরিস্থিতিতে ব্যক্তিগত শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে সরব হলেন এলাকাবাসীরা। সমস্ত বিষয় বিস্তারিত জানিয়ে থানায় অভিযোগ জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেন। তালিত থেকে আব্বাস আলী, রিপোর্ট সপ্তক নিউজ।